মা, আমি আর আপনার ছেলে একটু ঘুরতে যাচ্ছি, তা বলছি কি আপনার জন্য কিছু কি আনতে হবে? না, আমার জন্য কিছু আনতে হবে না, যাও তোমরা ঘুরে এসো। ঠিক আছে মা, আসছি তাহলে আমরা। হ্যালো মা রে, খুব কষ্টে আছি রে, আর ভালো লাগছে না। কেন মা, তোমার আবার কি হয়েছে? একা একা ভালো লাগছে না রে, জানিস তো শরীরটা খুব খারাপ, আর আমার খুব জোরে খিদে পেয়েছে। খিদে পেয়েছে তো খেয়ে নাও, খেয়ে নিয়ে শুয়ে থাকো, দেখবে শরীরটা ভালো লাগবে। আর খাওয়া, মোয়ারানি এখন ঘুরতে গেছে তো দাদার সাথে, রান্না বান্না কিচ্ছু করে দিয়ে যায়নি রে মা। তোমাকে আমি পই পই করে বললাম ওই মেয়ের সাথে দাদার বিয়ে দিও না, দেখলে তো আমি বলেছিলাম সুবিধের হবে না মেয়েটা। ঠিক আছে দাঁড়াও, আমি আসছি। যাই গিয়ে সব খাবারগুলো ফেলে দিই গা, না হলে মেয়েটা এসে দেখলে খারাপ ভাববে, তখন বলবে যে মা আমাকে মিথ্যা কথা বলেছে। যাই মা, এ নাও আমি খাবার এনেছি, খেয়ে নাও। আহ, খাবারটা যা ছিল না রে মা, তুই এলি বলি আমি খেতে পেলাম, না হলে আমাকে সারা দিন না খেয়ে থাকতে হতো। তুই তো জানিস আমার শরীরটা কতটা খারাপ। আজকে আসুক মহারানী, কি করে তোমাকে রান্না না করে দিয়ে বরের সাথে সিনেমা দেখতে যায়, দেখাচ্ছি মজা, চুলে মুক্তি ধরে একবারে ঘুরিয়ে দেবো দেখবে। মা, আজকে আপনার জন্য বাইরে থেকে খাবার এনেছি, খেয়ে নিন। আমি খাবো না, তোমরা খাও। আমার কথা কি ভাবো তোমরা? তোমরা একা একা ঘুরে চলে এলে, আমাকে কি একবার জিজ্ঞাসা করলে যে মা যাবেন চলুন বা কিছু? আজকে তো আমি কথা না শুনি যাবই না, আগে কথা শোনাবো তারপর বাড়ি যাব। আপনি তো আগে কোনোদিন বলেননি যে আমাদের সাথে যাবেন। আমাকে বলতে হবে? তোমাদের কোনো জ্ঞান নেই, বিশেষ করে তোমার কোনো জ্ঞান নেই। এই যে মহারানী, কোথায় যাচ্ছ? আমি সব শুনেছি তোমাদের কথা, তা তুমি ঘুরতে যাবে মায়ের জন্য একটু রান্না করে যাবে না? আমি তো রান্না করে গেছি। বাজে মহিলা একটা, একদম মুখে মুখে কথা বলবে না। আমি ওই বাড়ি থেকে চলে এসেছি, আমি আর যাবো না ওই বাড়িতে। কেন রে মা, কি হলো, জামাই কি কিছু বলেছে? না মা, তোমার জামাই কিচ্ছু বলেনি, আমার শাশুড়ি সব সময় আমার পেছনে লেগে থাকে। আমি আর তোমার জামাই ঘুরতে যাচ্ছি, তখন বলে আমিও তোমাদের সাথে যাব। শাশুড়িকে কি নিয়ে যাওয়া যায় তোমার আর আমার জামাইয়ের মধ্যে বলো? আর আমি বলেছি যে না, তোমাকে নিয়ে যাব না। সঙ্গে সঙ্গে ননদকে ফোন করলো, ননদকে ফোনে বললো, ননদ এসে আমাকে কথা শোনালো, আমার শাশুড়ি কথা শোনালো, আমি আর যাব না ওই বাড়িতে। আমিও তো আমার বৌমার সাথে ঠিক এই রকমটাই করি, আজ আমার মেয়ের সাথে এই রকমটা হয়েছে, অনেক পাপ করেছি, পাপের ফল আমার মেয়েকে ভোগ করতে হচ্ছে, অনেক বড় একটা ভুল কাজ করেছি আমার বৌমার সাথে এই রকম ব্যবহারটা করে। এই রকম ব্যবহার আমি আর কোনোদিনও করব না আমার বৌমার সাথে।